শুধুমাত্র কেবলমাত্র ওই জাতীয় দুরারোগ্য নয়, বরং পৃথিবীর কোন পয়গম্বরের বডিকে জমিন খেতে পায়নি, কোন পয়গম্বরের জমিনকে, জমিন তো খেতে পারেই না, কোন হিংস্র প্রাণী কোন পয়গম্বরের দেহ খেতে পারে না। আপনাদেরকে একটা মজার ঘটনা শুনাই, হ্যাঁ আমাদের ইমান তাজা হবে। আপনারা তো জানেন হযরত ইউসুফ আলাইহিসসালাম, ওনার আব্বা ইয়াকুব আলাইহিসসালাম, উনি কিন্তু নবী বংশের মানুষ। ইউসুফ আলাইহিসসালাম নবী বংশের মানুষ না, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, কতগুলা নবী, ইব্রাহিম ইবনে ইসহাক ইবনে ইয়াকুব ইবনে ইউসুফ, সুবহানাল্লাহ বললেন না যে, এই চারটা যে বললাম, চারটার কোন একজন কি ইউসুফ আলাইহিসসালামের ডাইরেক্ট বাবা ইয়াকুব, উনি পয়গম্বর, ওনার বাবা ইসহাক উনিও পয়গম্বর, ওনার বাবা ইব্রাহিম শুধু পয়গম্বর না, মুসলিম জাতির পিতা। কি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম, ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। তো হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা তোমাদের জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইউসুফ আলাইহিসসালামের ঘটনাকে যেইভাবে ঐতিহাসিক পদ্ধতিতে বয়ান করেছেন, আর কোনো ঘটনাকে ওই পদ্ধতিতে বয়ান করেন নাই। ইউসুফ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন, এই কোরআনের যত ঘটনা ওহির মাধ্যমে আপনাকে জানাইছি তার মধ্যে সবচেয়ে বিউটিফুল, অনেক চমৎকার, সেটা হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা। মুখতারাম হাজিরিন চমৎকার বলেছেন, কোন দিক থেকে এটা তাফসিরি কথা অন্য সময় শুনবেন। তো ইউসুফ আলাইহিসসালাম উনি একবার ওনার সব ভাইতে ভাইদের দ্বারায় আক্রান্ত হয়েছিলেন, আপনারা জানেন না, ওনার সব ভাইয়েরা আব্বার কাছ থেকে অনেক ভুলায় ভালায় নিয়ে গেলেন যে আমরা ইউসুফকে দেখব, কোনো সমস্যা হবে না, পরে নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলে দিয়েছিলেন, মনে আছে নাকি? তো বিকালবেলায় যখন আসছে, ওয়াজা উ আবাহুম ঈশা আইয়া বকুন, কোরআন শরীফের মধ্যে আছে, বিকালবেলায় কাঁদতে কাঁদতে আসছে, ও কান্না অরিজিনাল কান্না না, এটা হলো এটা বাটপাড়ি কান্না, অরিজিনাল কান্না না। ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কাঁদছো কেন, আমার ইউসুফ কই? ওরা তখন বলে, ইয়া আবানা ইন্না নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফা আকালাহু দ্বিব, আব্বা আমরা ইউসুফের জন্য অনেক ফল ফ্রুট জঙ্গল থেকে পেড়ে নিয়ে ওকে খাবার দিয়ে আমাদের কাপড় চুপুরগুলো ওর কাছে দিয়ে আমরা একটু দৌড়ের প্রতিযোগিতা করতেছিলাম মাঠের মধ্যে, ইউসুফকে ছেড়ে যেই দৌড়ের প্রতিযোগিতাটা মাঠের ওই প্রান্তে চলে গেছি, এত্তাবৎসরে জঙ্গল থেকে এক নেকড়ে বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, তারা বলতেছে যে আমরা সত্য কথা বললে তো আপনি বিশ্বাস করবেন না। হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, আমার ছেলেকে বাঘে খাইছে? বলে হ্যাঁ আব্বা বাঘে খাইছে। কিভাবে বাঘে খাইল? এ কথা বলতেই একজন দাঁড়িয়ে বলল, আব্বু যেই বাঘটা ইউসুফকে খাইছে ওই বাঘটা আগামীকাল আমরা ধরে নিয়ে আসবো আপনার কাছে। ইয়াকুব আলাইহিসসালাম বললেন, ঠিক আছে যদি ধরে নিয়ে আসতে পারো আনো। ওরা তো তাৎক্ষণিকভাবে আব্বাকে ঠান্ডা করার জন্য কথা বলে ফেলছে, পরে ওরা এক জায়গায় বসে মশওয়ারা করলো, শোনো আমাদের বাবা কিন্তু শুধু বাবা নন পয়গম্বরও, আমাদের বাবা শুধু বাবা নন পয়গম্বরও, সঙ্গত কারণে পয়গম্বর বাবা, তার সামনে আমরা মিথ্যাবাদী প্রমাণিত হলে আমাদের বাঁচার কোনো কায়দা নেই, যে কোনো মূল্যে আমরা সত্যবাদী প্রমাণিত হয়ে বদদোয়া থেকে বাঁচতে হবে, নাইলে তো এক বাবার বদদোয়া তারপরে পয়গম্বরের বদদোয়া একদম শেষ হয়ে যাবে। তো কি করা যায়? আগামীকাল যে কোনো মূল্যে নেকড়ে বাঘ একটা মগা টগা যাই হোক ধরে নিয়ে আসতে হবে। বাঘ শুধু আব্বার সামনে শো করলেই তো হলো, বাঘ তো আর অস্বীকার করতে পারবে না যে আমরা খাইনি, বাঘ কি অস্বীকার করতে পারবে? শুধু একটা বাঘ ধরে শো করলেই তো হয়ে গেল। ওরা পরের দিন সকালবেলা একদম খায়া মোটা তাজা হয়ে ভিতরে স্পিড তৈরি করে নিয়ে চলে গেছে, যে কোনো মূল্যে বাঘ ধরে নিজেদের সত্যবাদিতার প্রমাণ করে বাবার বদ্ধ থেকে বাঁচবে। ওরা তো জানে না বেয়াকুফের দল যে বাবার কাছে যে কোনো মুহূর্তেই রাডার ফিট করা আছে, আসমান থেকে ওহী নাজিল হবে, সব গোপন ওপেন হয়ে যাবে, এটা জানে না। যাই হোক সকালবেলায় গেছে,
গিয়া গর্তের ভিতর থেকে বাঘ ধরার জন্য প্ল্যান নেয়। যেই গর্তের ভিতরে কোনো বাঘ ধরার জন্য প্ল্যান নেয়, বাঘ ওদেরকে দেখে শুধু চোখ রাঙ্গায় আর মোচটা ঘুরায়, ওরা আর ও এই এলাকার মধ্যেই নেই। বাঘ ধরা এত চারটিখানি কথা না, এমনটি করতে 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 সারাদিন ব্যর্থ প্রচেষ্টা, কিচ্ছু করতে পারেনি। এরপরে আবার তারা জরুরি মিটিংয়ে বসল, মশওয়ারা, কয় দুই একজন যদি মরতেও হয় তবুও মরতে হবে, বাঘ একটা নিতেই হবে, নাহলে বাবার আমরা বদদোয়ার পাত্র হয়ে যাব। এখন আরও একটু শক্তি নিয়ে শেষবারের মতো আক্রমণ করতে যাচ্ছে। মাওলায়ে পাকের মেহরবানি, এক অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত বাঘ, যেই বাঘটা মূলত এই জঙ্গলের না, অন্য জঙ্গল থেকে সফর করে আসছে এখানে, সেও এক বিশাল ঘটনা, ঘটনা একটু পরে বলবো। এই বাঘটা ক্লান্ত পরিশ্রান্ত বডি যখন নিয়ে আসছে, ও আর চলতে পারতেছে না, এরা 10-12 জন একবারে আক্রমণ করে বাঘটাকে ধরে ফেলছে। ধরেই কি খুশি, বাঘ ধরে ফেলেছি, গলার ভিতরে দিয়েছে রশি, লেজ কানটা ধরে টেনে নিয়ে যাচ্ছে, খুব খুশি। কেন? বাঘ তো শো করতে পারলেই আমরা সত্যবাদী প্রমাণিত, বদ্ধ থেকে বেঁচে গেলাম, বাবা শুধু বাবা নন পয়গম্বর, বদ্ধ থেকে বাঁচতেই হবে। এক পর্যায়ে বাঘটা টেনে নিয়ে গিয়ে আব্বার সামনে হাজির করছে। ইয়াকুব আলাইহিসসালাম বাঘ দেখে অবাক। এদিকে ওরা যখন বলছিল যে বাঘ খেয়েছে, ইউসুফ আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম জিজ্ঞেস করেছিলেন তার প্রমাণ কি, কোরআন শরীফের মধ্যে আসছে, ওয়াজা ও বিদা মিন কাদিব, ওরা করছিল কি ইউসুফ আলাইহিসসালামের কাপড়ের সাথে রক্ত মাখায় নিয়ে আসছে, বুঝাইছে এই যে দেখেন ইউসুফের কাপড় রক্ত মাখা বাঘে খেয়ে ফেলছে। কিন্তু আসমানের মালিক ওদের এই ষড়যন্ত্রকে ফাঁস করবেন, তার পয়গম্বরকে বুঝায় দিবেন, এজন্যে ওরা রক্ত লাগাইতে মনে ছিল, কিন্তু কাপড়টা একটু সিরা ভাড়া করা দরকার ছিল না, কাপড়টা সেরে নেই, শুধু রক্ত লাগায় নিয়ে আসতে। কাপড়টা দেখে হযরত ইয়াকুব আলাইহিসসালাম বললেন, কোন জগতের জ্ঞান বিজ্ঞানের বাঘ আমার ছেলেটাকে খাইলো, ভিতরের মানুষ খায়া শেষ করলো, জামাটা একটু ছিঁড়লো না, এটা কোন বিজ্ঞানের অধিকারী বাঘ, কোন জঙ্গলের বাঘ? ওরা তখনই তো প্যাস খেয়ে গেছে, তখনই বলেছে আমরা ওই বাঘটাকে ধরে নিয়ে আসব। তো ধরে নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিসসালাম সন্তান হারানের ব্যথা, সন্তানও কি সে সাধারণ কোনো সন্তান, নবী, নবীও কি আবার নর্মাল কোনো নবী, যে নবীর চেহারা দেখে নারীরা কত্তানা আইদিয়া হুন্না, ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে, যার বাইরের রূপ দেখেই, ভিন্ন মানুষ যদি কারো রূপ দেখে ফলের পরিবর্তে হাত কেটে ফেলে টের না পায়, আর এই সন্তান যার, তার অন্তরে ওই সন্তানের মায়া কি পরিমাণ। সন্তান যদি নাক কাটা ঠোঁট কাটাও হয়, এরপরেও মায়ের অন্তরে কি পরিমাণ মায়া, সেখানে সন্তানটা যদি হয় ইউসুফ আলাইহিসসালাম, তাহলে কি পরিমাণে মায়া। শেষ পর্যন্ত বাঘের দিকে চেয়ে হযরত ইয়াকুব আলাইহিসসালাম চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বলল, ও বাঘ, তুই না আমার কলিজার টুকরা, নয়নের মণি, আমার হৃদয়ের স্পন্দন, আমার সন্তান ইউসুফকে খেয়েছোস। হযরত ইয়াকুব আলাইহিসসালামের চোখের পানি দেখে বাঘ তখন কান্না শুরু করল। বাঘ তখন ভিতরে ভিতরে রব্বুল আলামিনের কাছে আরজি জানাইল, আয় রব্বুল আলামিন, আমি তো তোমার পয়গাম্বারের ছেলে, আগামী দিনের পয়গাম্বার হযরত ইউসুফ আলাইহিসসালামকে খাই নাই, কিন্তু তার সন্তানেরা আমার কান ধরে ঘাট ধরে এখানে পয়গাম্বারের সামনে হাজির করে তার সন্তানকে খেয়েছি, এমন বুঝাইতে যায়। রব্বুল আলামিনের কাছে আবেদন করলো বাঘ, আয় আল্লাহ, তুমি এই মুহূর্তে তোমার পয়গাম্বারকে বাস্তব কথাগুলি বুঝাবার মতো জবান আমাকে দান করে দাও। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বাঘটাকে কথা বলার যোগ্যতা দান করে দিলেন। আপনাদের কি অবিশ্বাস হয়? আরে না, এ তো বাঘ, আমাদের বিশ্ব নবীজির সামনে তো বিশ্ব নবীজির সামনে এক লোক গুই সাপ ধরে নিয়ে আসছে, গুই সাপ, গুই সাপ চেনেন নাকি আপনারা? গুই সাপ ধরে নিয়ে যাইতেছে ব্যাগের ভিতরে,
নিয়ে যাইতে নবীজির সাথে দেখা। গুইসাপ সম্পর্কে মেসকাতের সরার ভিতরে লেখছে, গুইসাপ জীবনে এক ফোঁটা পানি পান করে না, কিন্তু 40 দিন পর পর এক ফোঁটা পেশাব করে। আপনারা মনে মনে ভাবতেছেন পানি পান করে না পেশাব করে কেমনি, কিতাবের ভিতরে লিখছে মুহাদ্দিসিনে কেরাম, গুইসাপ একদম সকালবেলায় ঘুম থেকে উঠে, ওরা ওদের জায়গা থেকে উঠে পূর্ব দিকে এরকম হা করে থাকে, পূর্ব দিক থেকে স্নিগ্ধ বাতাস ওর শরীরের ভিতরে ঢোকে, বাতাসের সাথে যে পানিটা ঢোকে এটা দিয়েই তার জীবন চলে। 40 দিন পরে যতটুকু জমা হয় এটা এক ফোঁটা ওইটাকে মোবাইল ডেন দেওয়ার মতো, মোবাইল ডেন দেওয়া বুঝেন নাকি, হ্যাঁ ওইটা ইয়ে করে ফেলে পেশাব করে, 500 বছর পর্যন্ত হায়াত পায়। 500 বছর পর্যন্ত, 500 বছর পর্যন্ত বেঁচে থাকে। এই গুইসাপ নিয়ে যাচ্ছে, নবী আলাইহিসসালামের সাথে ওখানে দেখা হয়ে গেছে। পরে নবী আলাইহিসসালাম বলছে তাদেরকে ঈমানের কথা, ওরা তখন বলছে যে দেখো তুমি যদি বলতে পারো আমাদের এই ব্যাগের ভিতরে কি আছে মুহাম্মদ, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। নবীজি ওদেরকে আগায় বললেন, এই মিয়া তোমাদের ব্যাগে কি আছে ওইটা বলতে পারলে ঈমান আনবা। ওর চাইতে আরো গুরুত্বপূর্ণ জিনিস বলি, কি তোমার ব্যাগের ভিতরে যেটা আছে ওইটাই বলবে আমি কে, তোমাদের ব্যাগের ভিতরে কি আছে সে আমা আমি আমি বলবো এটা না দরকার নাই, তোমার ব্যাগের ভিতরে যা আছে ওইটাই বলবে আমি কে। তো বলছে ঠিক আছে বলো তো দেখি, নবী আলাইহিসসালাম তখন বলছেন এই গুইসাপ বল তো দেখি আমি কে। ওয়া আবানাল হাক্ক দাব্বুন ইদ বিহি উল্লিকাল ঈমানু মিন যাকার রাজুল, সঙ্গে সঙ্গে গুইসাপ বলে দিয়েছে আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর আমি সাক্ষী দিচ্ছি আপনি মুহাম্মাদ আল্লাহ পাকের পয়গম্বর। বিশ্বনবীজির সাথে তো কথা বলেছে বাতিল কাফেরদের সামনে মানুষের মতো আরবিতে সুন্দর শব্দ বলে কথা বলেছে, গুইসাপ আরো কত কিছু। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে তখন বাঘটা, তখন চিতে বাঘটা তখন বন্ধুরা আমার কথা বলা শুরু করে দিল। সর্বপ্রথম সালাম, সালাম দেওয়ার পরেই ডেকে বলতেছে ওগো পয়গম্বর আমি আপনাকে একটা বিষয় কথা বলতে চাই। বলে কি? আপনার ছেলে ইউসুফ, আপনার ছেলেরা বলতেছে আমি আপনার সন্তানকে খেয়েছি, স্পষ্ট ভাষায় বলতে চাই পয়গম্বর আমি তো খাই নাই, খাই নাই, পৃথিবীর কোনো পয়গম্বর আপনার সন্তান ইউসুফকে, পৃথিবীর কোনো প্রাণী আমি তো খাই নাই, খাই নাই, পৃথিবীর কোনো প্রাণী ইউসুফ আলাইহিস সালামকে খেতে পারে না। কেন? আপনার যে ছেলে উনি আগামী দিনের পয়গম্বর, আপনার ছেলে আগামী দিনের পয়গম্বর, আর সমস্ত পয়গম্বরদের বডিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জন্য হারাম করেছেন, পশু পাখির জন্য, কোনো প্রাণী হায়ান জানোয়ারের জন্য হারাম করেছেন। এই জন্যই তো হযরত ইউনুস পয়গম্বরকে মাছ খাওয়ার পরে, সেই মাছটাকে আরো একটা মাছ খাওয়ার পরে পয়গম্বর ইউনুস আলাইহিস সালামকে হজম করতে পারে নাই। মুসলমান খুব অল্প সময়ের ভিতরে কথাটা বলে দিতে চাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তখন অবাক, পাশে তো তার বন্ধুরা আমার অপরাধী সন্তানগুলি দাঁড়িয়ে আছে, ওদের চেহারা তো একদম কালো হয়ে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন অবাক তুমি যদি আমার সন্তানকে না খেয়ে থাকো যেমনটি তুমি বলছো তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই ওরা কি করে তোমাকে ধরে নিয়ে আসলো। উনি তখন উত্তর করলেন, বাঘ তখন উত্তর করলো গো পয়গম্বর মূলত আমাকেও ওরা ধরতে পারত না, আমাকে যে ধরতে পেরেছে সে একটা সুন্দর লম্বা কাহিনী। বলে কি? আপনার দাদা ইব্রাহিম পয়গম্বরের জবান থেকে আমার দাদা বাঘে একটা হাদিস শুনেছিলেন, সেই হাদিসের উপরে মূলত আজকে আমল করতে গিয়ে আপনার সন্তানদের হাতে আমি ধরা খেয়েছি। এই আরো আশ্চর্য কথা, আমার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে কি হাদিস শুনেছো, কি বর্ণনা শুনেছো বলো, তোমার দাদা বাগে কি শুনেছে? বাঘ বলতেছে যে আমার দাদা বাঘ আমাদের কি নিয়ে গল্প করেছে, আমরা ছোটবেলায় যাদের দাদা আছে নাতি আছে মাঝে মাঝে একটু গল্প করে না, মাঝে মাঝে গল্প করে ছোটবেলার স্মৃতিচারণ করে দাদা না, এটা স্বাভাবিক, যত বড় বুজুর্গই হোক এটা বলবে নাতিদেরকে নিয়ে, স্বাভাবিক। তো বলতেছে দেখেন আমার দাদা বাঘ কোনো এক জঙ্গলে ছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার দাদা
উনি তার পাশে তার অনুসারীদেরকে নিয়ে বলতেছিলেন, একজন মুসলমান যদি আর একজন মুসলমানের সাথে শুধুই কেবলমাত্র লিল্লাহ আল্লাহর ওয়াস্তে শুধু মুসলিম ভাইয়ের একটু সাক্ষাৎ খোঁজখবর নেওয়ার জন্য যায়, দেখা করে, কোনো পার্থিব জগতের কোনো লোভ লালসা যদি উদ্দেশ্য না হয়, শুধুই মান আহাব্বা লিল্লাহ আল্লাহর ওয়াস্তে যদি মোহাব্বত করে সাক্ষাতে যায়, যে সাক্ষাতে গেল যার সাথে সাক্ষাতে গেল এই দুইজনকে আল্লাহ পাক এরকম পাশাপাশি জান্নাত দান করে। এই গল্পটা শুনেছি আমি আমার দাদার কাছ থেকে আপনার দাদার মুখে। হুজুর শুনেন শুনেন, আমি এবং এই কেনান জঙ্গলের এক বাঘ দুইজনে মিলে এক বাঘিনীর দুধ পান করেছিলাম, সেই সূত্রে আমরা দুইজন দুধ ভাইয়ের মতো। আমি থাকি সুদূর মিশরে, আমার কানে খবর পৌঁছাইয়া দিল আমার সহজাতি এক বাঘ, তোমার যে দুধ ভাই আছে সে তো কেনানের জঙ্গলে অন্তিম মুহূর্ত পার করতেছে, তুমি যদি তার সঙ্গে দেখা করতে চাও দ্রুত গতিতে এখনই চলে যাও। হুজুর, আমি আমার ওই দুধ ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য জীবনের ঝুঁকি নিয়ে মিশর থেকে কত মানুষের চোখ মুখকে ফাঁকি দিয়ে আমি বড় কষ্ট করে 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 আমি কেনান পর্যন্ত চলে এসেছি। এরপরে আমি এখন আমি আমার সেই ভাইকে খুঁজে পাচ্ছি না, একবার এই জঙ্গলে আবার ওই জঙ্গলে, একবার এই গর্তে আবার ওই গর্তের ভিতরে উঁকি মারছি, কিন্তু কোনো জায়গাতে আমি আমার ভাইয়ের খোঁজ পাচ্ছি না। লম্বা রাস্তা, জীবনের ঝুঁকি নিয়ে রান করার কারণে আমার শরীরটা সিরিয়াসলি টায়ার্ড হয়ে গেছে। একটু আরাম করার জন্য ছোট্ট একটি গাছের নিচে যখন আমি বসেছি, এমন মুহূর্তে আপনার সন্তানেরা চতুর্দিক থেকে ঘ্রাও করে আমাকে ধরে ফেলেছে। আমার শরীরটা যদি টায়ার্ড না থাকতো তাহলে ওদেরকে একটা উকি ঝুঁকি মারলে আপনার সন্তানেরা ভেগে পালিয়ে যেত। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, পয়গম্বরদের আল্লাহ পাক কি পরিমাণে মাকাম দিয়েছেন। পৃথিবীর কোন প্রাণী তাদের বডিকে হজম করার যোগ্যতা, কথা বলেন না কেন, রাখে না। কোন পয়গম্বরদেরকে তাদের বডিকে হজম করা খাওয়া এই যোগ্যতা পৃথিবীর কোন প্রাণীর নাই। মুসলমান ভাইরা নেই আমার, ওই ঘটনা শোনাবার কোনো দরকার নাই, শেষ পর্যন্ত তো প্রমাণই হয়ে গেল। উনি উল্লেখ করলেন তো ওই বাঘটা, তখন বলল হুজুর কশিন কালেও আমি তো আপনার সন্তান ইউসুফকে কোনোদিন দেখি নাই, আমাকে তো এইভাবে ওরা ধরে নিয়ে আসছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম, পৃথিবীর কোন প্রাণী আগামী দিনের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বডি খেতে পারে না।